আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাংলাদেশ সেনাবাহিনীর একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকে পুরো ভিডিওতে নতুন সার্কুলারের বিস্তারিত নিয়ে আলোচনা করব। তবে আলোচনার শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন আজকে, আপনারা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সর্বপ্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের চাকরি সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ এবং সাজেশনমূলক ভিডিওগুলো আমরা সর্বপ্রথম আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো যাই হোক, এখন বাংলাদেশ সেনাবাহিনীর যে নতুন সার্কুলারটি এসেছে সে সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে অতি সাম্প্রতি অর্থাৎ 25তম DSSC স্পেশাল পারপাস AMC এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো ভিডিও শুরুতে বলেছিলাম এই সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, যারা আপনারা আবেদন করতে পারবেন, আপনাদের আবেদনের যোগ্যতা সমূহ একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, যাদের বয়স 10 জুলাই 2020 অনূর্ধ্ব 40 বছর, এভিডেভিট গ্রহণযোগ্য নয়, তারাই কিন্তু এই স্পেশাল পারপাস ব্যাচে AMC করে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এখন শারীরিক যোগ্যতা সমূহ একটু জেনে নেব কারা আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 4 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 2 ইঞ্চি। স্বাভাবিকভাবে পুরুষ প্রার্থীর ওজন প্রয়োজন 59 কিলোগ্রাম অর্থাৎ 130 পাউন্ড এবং মহিলা প্রার্থীদের জন্য 49 কেজি অর্থাৎ 109 পাউন্ড। বুক পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং 32 ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ থাকতে হবে 28 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন আপনি। এখন শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার? FCPS, FRCS, MS, MD অথবা সমমান, যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত। এই শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারা আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা কি? বিবাহিত অথবা অবিবাহিত প্রার্থীগণ উভয় আবেদন করতে পারবেন। জাতীয়তা, জন্মসূত্রে বাংলাদেশে এবং ক্যাটাগরি, এখানে 12টি ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন। এই 12টি ক্যাটাগরির মধ্যে নিম্নবর্ণিত ক্যাটাগরি সমূহের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আবেদন করতে পারবেন। এই 12টি ক্যাটাগরির মধ্যে আপনারা যারা চিকিৎসক রয়েছেন তারাই শুধুমাত্র এই 25তম DSSC স্পেশাল পারপাস AMC করে সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীর জন্য অযোগ্যতা, এখানে কিছু আবেদনের অযোগ্যতা রয়েছে, একটু আপনারা ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা হয়তো বা দেখছেন, এটা নিয়ে আলোচনা করব না, আলোচনা এখন করব আবেদন করার পদ্ধতি। দেখেন, 12 জুন 2020 হতে আপনার জয়েন্ট বাংলাদেশ আর্মি .mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে গিয়ে এখানে অ্যাপ্লাই নাও রয়েছে, এখানে ক্লিক করলে আপনি আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ট্রাস্ট ব্যাংক বা মাস্টার কার্ড, বিকাশ বা রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আপনাকে আবেদন ফি বাবদ প্রেরণ করতে হবে। এই হচ্ছিল মোটামুটি আপনার আবেদনের পদ্ধতি, স্ক্রিনে আপনি দেখতে পেলেন কীভাবে আবেদন করবেন। এখন আলোচনা করব নির্বাচন পদ্ধতি নিয়ে। মৌখিক পরীক্ষা শুধুমাত্র এখানে নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে মৌখিক পরীক্ষা নেওয়া হয়ে থাকে, রিটেন পরীক্ষা নেওয়া হয় না বা SSBও হয় না, কারণ এই পদে যারা অংশগ্রহণ করেন তারা সরাসরি মেজর হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর AMC করে অংশগ্রহণ করে থাকেন। তো মৌখিক পরীক্ষা আগামী 6 জুলাই 2020 অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে।
আর পরের আইসিএসবির প্রয়োজনীয়তা আছে কিনা, না আইসিএসবির প্রয়োজনীয়তা নেই। পরীক্ষার ফলাফল আপনাদের জয়েন বাংলাদেশ আর্মি .mil.bd এই ওয়েবসাইটে প্রকাশ হবে। যারা ফাইনালে নির্বাচিত হবেন, হবেন মৌখিক পরীক্ষা, তাদেরই শুধু ফলাফল আসবে। এই হচ্ছিল বিষয়। আর প্রশিক্ষণ ও কমিশন নিয়ে একটু আলোচনা করি। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ট্রেনিং অফিসার হিসেবে BMA-তে অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ আপনাদের বেসিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন প্রশিক্ষণ গ্রহণ কতদিন করতে হবে। এরপর একটু আলোচনা করব সুযোগ সুবিধা। প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন যদি বাংলাদেশ সেনাবাহিনীর SR-এর মেজর হিসেবে আপনারা যোগদান করতে পারেন। দেখেন বেতন ভাতা আছে, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা দেশসহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসারগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, বিদেশ ভ্রমণ রয়েছে, সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে, সন্তানদেরকে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা পড়াতে পারবেন। এই হচ্ছিল মোটামুটি আপনাদের এই সার্কুলার সম্পর্কিত সকল কিছু আমি আলোচনা করলাম। এবং সবশেষে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছিল আবেদনের শেষ তারিখ। দেখেন 4 জুলাই 2020 হচ্ছিল আবেদনের শেষ তারিখ। তো সুতরাং আপনারা যারা এই সার্কুলার আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আবেদন করে ফেলেন। আবেদনের শেষ তারিখ শেষ হওয়ার আগেই আবেদন শেষ করে আপনারা প্রস্তুতি নিতে থাকেন, ভাইবা পরীক্ষাগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নেন। আগামীতে ইনশাল্লাহ আপনারা যাতে একজন মেজর হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর এই সার্কুলারে চূড়ান্তভাবে মনোনীত হতে পারেন এই প্রত্যাশায় শেষ করছে। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছে। সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।